ছাত্র জমিয়ত বাংলাদেশ ত্রিশাল উপজেলার শাখার উদ্যোগে বিজেপি নেতা কর্তৃক রাসুল সালসাল্লামকে কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সরকারি নজরুল ডিগ্রি কলেজ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় ত্রিশাল উপজেলা সভাপতি আজিজুল হক তালহার সভাপতিতে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহসভাপতি ইকরামুল হক উপজেলা ছাত্র সহ সহসভাপতি আব্দুল আজিজ মামনসিংহ জেলা শাখার কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্পাদক রহমান উপজেলা সাংগঠনিক ছাত্র সম্পাদক শিহাবুদ্দিন সরকার দফতর সম্পাদক ফয়জুর রহমান জুবায়ের ত্রিশাল উপজেলা যুবদল নেতা শাহ মোহাম্মদ শাহাবুল আলম উপজেলা সদস্য সচিব আবু সালেম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র জমিয়তের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ এছাড়াও উপজেলা বিভিন্ন ইসলামিক সংগঠন প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন